লোকটি কখনো প্রেমও করেনি বিয়েও করেনি। তাকে একদিন জিজ্ঞেস করা হলো, আপনি কেন বিয়ে করবেন না বা করেন না কেন? তারপর তিনি বলেন, আমার যখন নয়া যৌবন ছিল তখন আমি একটি বিয়ে বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যাই। সেখানে ভিড়ের মধ্যে একটি মেয়ে রাত চলে পাড়া দিই, তারপর মেয়েটা আমাকে এত বাজেভাবে গালাগালি করে যে দুনিয়ায় যত বাজে গালি আছে সবগুলো আমাকে দিতে থাকে। লম্পট, লুচ্ছা, বদমাস, আরো কত কি অনেক কিছু। এগুলো শুনে আমার চোখে জল বেরিয়ে যায়। ঠিক সেই সময় মেয়েটি পিছন দিকে তাকিয়ে জিভের মধ্যে কামড় দিয়ে বলে, ভাইয়া সরি, আমি ভেবেছিলাম এটা আমার হাজবেন্ড, তাই আমি এতগুলো গালি দিয়েছি। আমি যদি জানতাম এটা অন্য কেউ তাহলে এতটা গালি দিতাম না। লোকটি তখন বলেন, আমি সেই দিনই অনেক বড় একটা শিক্ষা পেয়েছিলাম, তাই আর জীবনে কখনো বিয়ের কথা চিন্তাও করিনি।